veins. I've been driving this train, years in this lane. There's no stopping this flame. गुड মর্নিং বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রাইড নিয়ে। আজকে একটা ভীষণ এক্সাইটেড লাগছে, কারণ আমরা আজকে গ্রুপ রাইডে যাচ্ছি। দেখো অনেকজন চলে এসেছে। তো এখন ঘড়িতে বাজে 6:15 নাগাদ। আমরা এখন ওয়েট করছি, আরো কয়েকজন আসার আছে। তো এখান থেকে আমাদের জার্নিটা আজকে স্টার্ট হবে। দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। আর আজকে ভীষণ মজাদার একটা রাইড আছে, এক্সাইটেড আছে মারাত্মক লেভেলের। তো তোমরা সবকিছু দেখতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে। এই রাইডটা আমরা করছি বেঙ্গল হুইলস এর সাথে। এই হলো উর্মি, বেঙ্গল হুইলস এর অ্যাডমিন। অনেক অ্যাডমিন রয়েছে এখানে, বন্ধু বান্ধব রয়েছে, অনেকজন নতুন এসেছেন বেঙ্গল হুইলসে আমাদের মতো। এটা আমাদের সেকেন্ড রাইড বেঙ্গল হুইলসের সাথে। ফার্স্ট রাইডে ভিডিও আমরা দিতে পারিনি। এখানে প্রায় 10-15 জন আছে বাইক নিয়ে, আরও অনেকজন আসবে। এখনও ওয়েট করে আমরা এবারে বেরোচ্ছি। সবাই এসে পৌঁছাতে পারেনি, কেউ ডানকুনি থেকে অ্যাড করবে আমাদের সাথে, আবার অনেকে ডানকুনির পরেও কোনো কোনো জায়গা থেকে শ্রীরামপুর থেকে অ্যাড করবে। জার্নি স্টার্ট হলো আমাদের ডেস্টিনেশন কল্যাণী লেক। তো সবাই একে একে এগিয়ে চলেছে। দেখো অনেকগুলো বাইক বেরিয়ে গেছে, তো আমরাও চলেছি ওদের সাথে সাথে। খুব মজা হবে আজকে, তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আর কীভাবে যাচ্ছি আর কীভাবে সারা দিনটা আমরা এদের সাথে কাটাচ্ছি। ভীষণ ভালো লাগছে এই গ্রুপ রাইডে এসে। তো আমরা ফার্স্ট টাইম গ্রুপ রাইড করছি, আগে একবার মিট আপ হয়েছিল, তবে সেখানে খুব একটা দূরত্ব আমরা রাইড করিনি। তো এটা আমরা বেরিয়েছি আমাদের সময় বার করে। খুব ভালো লাগছে এই রাইডটা করতে, বেশ মজা নিচ্ছি আমরা এই যেতে যেতে। তো তোমরাও যদি এই গ্রুপ রাইডে জয়েন করতে চাও, এর মাঝে বলে রাখি, অবশ্যই জয়েন করতে পারো এই বেঙ্গল হুইলস গ্রুপের সাথে। তো আমরা এগিয়ে চলেছি সকাল সকাল। এখন ঘড়িতে বাজে ঠিক 7:30 বাজে। তো এখানে আমরা দাঁড়িয়েছি, এখানে আরও কয়েকজন জয়েন করবে আমাদের সাথে, আরও বেশ ভালো লাগবে, অনেকজনের সাথে পরিচয় হবে। এই গ্রুপ রাইডে এসে একটা বেশ এই জিনিসটা উপরি একটা পাওনা থাকে, অনেকজনের সাথে দেখা হয়, অনেকজনের সাথে মজা হয়, আর সবাই মিলে একসাথে যেতে এই যে ফিলিংসটা, এটা বেশ অন্যরকম, খুব ভালো লাগছে আমাদের। চলো এগিয়ে যাওয়া যাক। নতুন নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় হলো, এক কথায় বলা যায় অনেক বন্ধু বান্ধব হলো, আর এখানে অনেক কিছু শেখাও গেল, রাইডিংয়ের অনেক সিক্রেট জানা গেল, এবং আরও অনেক কিছু জানতে পারলাম। যেমন রাইডার একটা কমিউনিটি, সত্যি এটা অবিশ্বাস্যকর নয়। আমরা একা রাইড করি, সোলো রাইড করি, তাই আমরা এই ধরনের জিনিসগুলো জানতাম না। কিন্তু এই বেঙ্গল হুইলসের রাইডে এসে আমরা সত্যি খুব 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 উপকৃত হলাম এবং খুব ভালো লাগলো। আর অনেক নতুন বন্ধু বান্ধব পেলাম, অনেক এক্সপিরিয়েন্স শুনতে পারলাম তাদের মুখ থেকে। কেউ এখানে যারা রয়েছে অনেকে নতুন এসছে, আর অনেকে কেউ লাদাখ ঘুরে এসছে, কেউ অরুণাচল প্রদেশ, কেউ সিকিমের অলমোস্ট কমপ্লিট। তো এসব গল্প শুনে, তাদের এক্সপিরিয়েন্স শুনে আমাদের নেক্সট জার্নিগুলো যেগুলো আমরা প্ল্যান করছি আশা করি খুব আমাদের কাজে লাগবে। আমরা খুব খুশি এই বেঙ্গল হুইলসের সঙ্গে জুড়ে। সবাই জয়েন করে গেছে, এবার আমাদেরকে ব্রেকফাস্ট করতে হবে। বাঙালি ঘুরতে বেরিয়েছে, ব্রেকফাস্ট করবে না সেটা তো হতেই পারে না, তাও আবার অনেক সকাল সকাল। তো আমাদের এখানে যারা অ্যাডমিন আছেন তারা ডিসাইড করবে কোথায় কখন ব্রেকফাস্ট হবে। তবে পেটে তো ছুঁচে ডন মারছে, দেখা যাক কখন ব্রেকফাস্টের টাইম আসে। তো আমরা এগিয়ে চলেছি, খুব ভালো লাগছে, ওয়েদারটাও বেশ সুন্দর। বৃষ্টি সকালের দিকে একটু হয়ে গিয়েছিলো, তো এখন বেশ ওভারঅল খুব ভালো লাগছে ওয়েদারটা, আর তার উপরে সকালবেলা তো আরও সুন্দর লাগছে। তো এখন এখানে ব্রেকফাস্টের জন্য আপাতত ডিসাইড করা হয়েছে ঢোকার জন্য। তো চলো সামনের দিকে আমরা এগিয়ে যাই, একে একে সবাই ঢুকছে, তো তাদের ফুটেজটা কালেক্ট করে আমরাও ভিতরের দিকে ঢুকবো অবশ্যই। তো চলো শেষের দিকে আমরা এগিয়ে যাই।
তো আমরা এখন রয়েছি একটা ধাবাতে ব্রেকফাস্টের জন্য। এখানে আমরা দাঁড়িয়েছি, আমরা ধীরে ধীরে সবাই ভিতরের দিকে প্রবেশ করছি। আশা করি দূর থেকে দেখে যেটা মনে হলো জায়গাটা খুব সুন্দর, তবে সকালবেলা যেহেতু আমরা এসেছি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। স্টার্টিং আই থিঙ্ক হয়ে গেছে, তো না হলেও কি করা যাবে, স্টার্ট হলে খেয়ে দিয়ে যাব আমরা অবশ্যই। না, কিছু লোকজন এখানে রয়েছে, খাওয়া স্টার্ট হয়েছে আই থিঙ্ক। তো এখানে দেখো সবাই রেডি হয়ে গেছে, মানে খাবার জন্য, যাকে বলে যে সব গিয়ার্স ছিল তারা সমস্ত কিছু কুলে টুলে রেডি অলমোস্ট ব্রেকফাস্ট করার জন্য। তো আমিও প্রায় রেডি, কারণ আমারও খিদে পাচ্ছে খুব। তো এখানে টিকিট কাটতে হবে, টোকেন নিতে হবে, তারপরে ব্রেকফাস্ট আমরা পাব। জায়গাটা কিন্তু জাস্ট অসাধারণ, খুব ভালো লাগছে জায়গাটা। তো চলো ব্রেকফাস্টের জন্য মানে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা যাক। এখন আমরা রয়েছি এই রেস্টুরেন্টের ভিতরের দিকে। রেস্টুরেন্টটা জাস্ট অসাধারণ, দেখো চারিদিকটা। এখানে সবাই এখন খাবারের অর্ডার দিতে গেছে, এটার মতো ব্রেকফাস্ট করবেন। তারই অপেক্ষায় রয়েছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 8:30 বাজে, 6টা থেকে চলছে, প্রচণ্ড খিদে পাচ্ছে। এবারে খেতে হবে কিছু একটা, তো দেখা যাক কী খাওয়া যায়। তো চলো খাওয়া যাক, আর রাইডটা আবার কন্টিনিউ করবো। ভীষণ ভালো লাগছে, তোমরা উপভোগ করতে থাকো, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে এই গ্রুপ রাইডটা। আমার তো ভীষণ ভালো লাগছে, ফার্স্ট টাইম গ্রুপ রাইড করছি, খুব ভালো লাগছে। তোমরা সাথে থাকো আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। সবাই এদিকে খেতে ব্যস্ত রয়েছে, ওদিকেও লোকজন খাচ্ছে, সবাই খেতে ব্যস্ত। আমাদের খাবার রেডি, এই যে এখানে রয়েছে পরোটা, আর এখানে আই থিঙ্ক এটা দই রয়েছে, জানি না ঠিক। আর এখানে পুরি সবজি রয়েছে, এখানে পরোটা রয়েছে। এ হচ্ছে ব্রেকফাস্ট, এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, পরোটা। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই চলে গেছে, দুজন বাকি রয়েছে, আর ওদিকে সবাই রেডি জার্নির জন্য। তো এবার ননস্টপ আমরা একে একে সবাই তাদের হেলমেট গিয়ার্স পরে রেডি অলমোস্ট বেরোনোর জন্য। তবে এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে গাড়ি চেঞ্জ করছি, মানে আমি চালাবো না, বাট আমি সৃজিতার গাড়িতে যাব। তো দেখা যাক ওর গাড়িতে কীরকম এক্সপিরিয়েন্স থাকে, আমি তো বেশিরভাগই কেন মানে প্রায় সময়তেই সব সময়তেই প্লেয়ার হিসাবেই যাই। তো আমি ওর গাড়িতে উঠেছি, খুব ভালো লাগছে। তো দেখা যাক কতদূর ওর গাড়িতে কন্টিনিউ করতে পারি। বাহ, বেশ মজা লাগছে এখানটা ঘুরতে। সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের অ্যাডমিন, ওই দেখো আমার গাড়ি ছেড়ে আমি অন্যের গাড়িতে রয়েছি। তো দেখা যাক কতক্ষণ আমি কন্টিনিউ করতে পারি। খুব ভালো লাগছে যেতে যেতে, বেশ মজা লাগছে। আর এই তো বেশ দেখছি অনেকটাই জোরে স্পিডে গাড়ি চালাচ্ছে, ভয় লাগছে না, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। এ দেখছি সবাইকে ছাড়িয়ে যাবে নাকি। আরে ভাই স্পিডটা একটু কমাও, আস্তে আস্তে চলো ভাই, অনেক সময় আছে আমাদের কাছে। এই রাউন্ডটা ঘুরতে বেশ ভালো লাগছে, বেশ মজা লাগলো যেতে। তো চলো এগিয়ে যাওয়া যাক, আর এনজয় করো তোমরা, আশা করি তোমরা খুব এনজয় করছো আই থিঙ্ক। আর ভিডিওটা যাদের ভালো লাগছে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। অনেকক্ষণ ভালো রাস্তার পর এখানে একটু খারাপ রাস্তা পেয়েছি, তো দেখা যাক ভাই, স্লিপ করো না ভাই, স্লিপ করলেই পড়ে যাব, সাবধানে এগিয়ে চলো। এখানে সৃজিতার গাড়িতে একটু প্রবলেম হয়েছে, তো এটা ঠিক করে নিয়ে আমরা যাবো। কিছুজন দাঁড়িয়েছে, কিছুজন এগিয়ে গেছে, তো হয়ে গেছে ঠিক। তো আবার বেরিয়ে পড়লাম, প্রায় আমরা চলে এসেছি কল্যাণী লেকের দিকে, আর বেশিক্ষণ বাকি নেই,
চলো সামনের দিকে এগোই। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এই যে পার্ক, এখানে টিকিট কেটে আমরা প্রবেশ করব। তো সবাই গাড়ি পার্কিং করে নিয়েছে এই যে এখানে, তো চলো ভিতরে যাওয়া যাক। 80 টাকা ডিমের অমলেটের গল্প বলছি কিন্তু রাইডে গেছিলাম 80 টাকার অমলেট খেয়ে। তো পার্কে টিকিট, ও টিকিট, তোমার টিকিট কোথায়? তোমার কাছে? এই আমার টিকিট নিয়ে ঢুকে গেছে, এই আমার টিকিট। তো টিকিট কেটে আমরা ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি। কিছুজন ঢুকে গেছে, এই যে আরো সবাই আস্তে আস্তে আসছে। তো বাইরে অনেক রোদ, দূর পার্কের ভিতরটা অনেকটাই শেড আছে, প্রচুর গাছপালা রয়েছে দেখছি। চলো ভিতরের দিকে যাওয়া যাক। বলো কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে। রাইডটা কেমন লাগলো? অসাধারণ অসাধারণ। তুমি বলো দাদা। আমার তো অলওয়েজ ভালোই লাগে। তাই তোমরা বলো। গরম গরম দাদা গো, বহুত গরম, একটু জল খাবো, বহুত গরম। দেখে বলে কন্টেন্ট দেবা, দেখে শিখতে। বলো কেমন লাগছে, রাইডটা কেমন লাগলো? অসাধারণ। মাঝখানে 3 দিনের ঝুলোটা খুব ভালো খেয়েছি। রাইড তো খুবই ভালো লাগলো, বাড়ি খুবই কাছে, তো গেলাম 20 কিলোমিটার, আবার 20 কিলোমিটার এলাম। এটাই হলো বেঙ্গল ভয়েস দাদা, সবার সাথে। তাই তো, সবার সাথে মেলামেশা। এটাই দাদা, এক বছর পর আমি ব্যাক করলাম। সেই পাখি রাইডে গেছিল 15 আগস্ট 2021, তারপর এক বছর অলমোস্ট ভাব করে ঢুকে। কিছু বলার আছে দাদা? না দাদা, রাইড সম্বন্ধে কিছু বলার নেই। হ্যাঁ, সুন্দর জায়গা, সুন্দর জায়গা। না সুন্দর জায়গা, কল্যাণীতে এরকম জায়গা আছে আমরা এটাকে জানতাম না। বাহ, আমারও ভালো লাগলো। মানে ছোটখাটো একটা দার্জিলিং এর অনুভূতি, ছোটখাটো দার্জিলিং। দেখুন টয় ট্রেন রয়েছে। আচ্ছা আচ্ছা, সেই হিসাবে পাহাড় নেই, খালি পাহাড়। আর বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে আমরা পাহাড়ও পেয়েছি। আমি পাহাড় পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি পেয়েছি। এখানে কিছুক্ষণ পরে সময় কাটালাম, এবার ওখানে দেখা যাক কিছু স্ন্যাক্স খাবার আছে। শোনো, জায়গাটা ওভারঅল বেশ শান্ত, চারিদিকে সবুজ গাছপালা রয়েছে, সুন্দর জায়গাটা। এখানে একটা ছোটো পুকুর মতো রয়েছে, ওদিকে বড় একটা লেক রয়েছে, ভালো লাগছিলো। আর লেকের ধারে একটা ওই রেল লাইন আছে, যদি বুলেট ট্রেন যেটা বলছে, তো ওই রেল লাইনের ধারে বসে থাকলে ভালোই লাগবে। তো আসো সামনের দিকে আরও কী কী আছে দেখাই তোমাদের। ছেলেরা সব পাগল হয়ে আছে বুলেট ট্রেন চাপার জন্য, যাচ্ছি আমরা বুলেট ট্রেনের দিকে। আমাদের অ্যাডমিন জল নিয়ে ঘুরছে। কতবারটা বের করি, তুমি তো সবটা করলে। এই যে দেখে নিন, আমরা আমাদের কোথায় যেন, ও আচ্ছা এইভাবে আমাদের কল্যাণীর স্টিভেন স্পিলবার্গ এখানে জুরাসিক পার্কের লাস্ট শুট করতে এসছেন। স্যার লোকেশনটা কেমনি লাগছে আপনার? ঠিক আছে, তো আমরা এই ট্রেনটাকে এইদিকে একটু আসুন, ট্রেনটাকে দেখিয়ে দেওয়া। এই এটাকে এখন আমরা কি করছি, টিরেক্স এখন এই ট্রেনটাকে মুখে নেবে নাকি কি করবে এটা যদি বলেন, নেক্সট শটটা কি হবে স্যার? আর আমাদের হিরো কোথায়? আচ্ছা, নেক্সট শুটে ভিতরে যাবেন। আচ্ছা ঠিক আছে।
এটা কি ডিডিএলজে 5th ডিডিএলজের ট্রেনটা সেই সিমরন দৌড়ে আসবে এখন আপনার সিমরন কোথায় আরে সিমরন কিদারে সিমরন সিমরন পালিয়ে গেছে আরে সিমরন কহাঁ যা রহি হো যা সিমরন যা আপ কোন সিমরন কোথায় কিদারে সিমরন কোথায় সিমরন ছোট বেশি নেই আমার বড়টা লাগবে কিন্তু বড়টা ছিঁড়ে হয়ে গেছে তো আজকের মতো ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেল সবাই এবারে বেরোবে এই মিট আপটাতে আমাদের খুব মজা হলো সকলের সাথে পরিচয় হলো অনেক কিছু রুলস আমরা জানতে পারলাম খুব ভালো লাগলো সারা দিনটা মানে সারা দিনটা না এখন ঘড়িতে বাজে তোমার 1:30 বাজে আই থিঙ্ক তো খুব ভালো লাগলো এটুকু সময় কাটিয়ে নেক্সট টাইম আশা করি আবারও আমরা জয়েন করব এখানে তো এখানে আমরা আজকে যেহেতু এখন 1:30 বাজে আমাদের কাছে একটু সময় আছে তো আমরা এখান থেকে আমরা যাব ব্যান্ডেল চার্চ আর ইমামবাড়া তো এখানে সৃজিতা আমাদের সাথে যাচ্ছে তো দেখা যাক আমরা ব্যান্ডেল চার্চের দিকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে যিনি যাচ্ছেন উনি আমাদেরকে গাইড করবেন শুধু যাওয়ার চার্চ যাওয়া পর্যন্ত কারণ ওনার এখানেই বাড়ি তো আমরা পৌঁছে গেছি ব্যান্ডেল চার্চ আমরা এখানে আজকে খোলা আছে কারণ যতবার এসেছি বন্ধ ছিল আমি অনেকবার এসেছি এখানে তো চলো ভিতরের দিকে প্রবেশ করি গাড়ি পার্কিং করে নিয়েছে ওরা ওখানে চার্চের ভিতরের দিকে সব জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না তো সেই জন্য আমরা মানে ভিডিও ফুটেজ কালেক্ট করিনি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা ইমামবাড়া যাব তো বাইরের দিকটা একটু তোমাদেরকে দেখাই অনেক চেঞ্জ হয়ে গেছে আমি যখন এসেছিলাম তখন অন্যরকম ছিল এখন অন্যরকম অনেক চেঞ্জ হয়েছে খুব ভালো লাগছে অবশ্য তো কিছু ছবি তুলে আমরা এগিয়ে যাব ইমামবাড়ার দিকে আমরা চলে আসলাম ইমামবাড়া এই যে গাড়ি পার্কিং হয়ে গেছে ওই গেট দিয়ে ঢুকবো এখানে ঢুকতে পার পার্সন 10 টাকা করে টিকিট আছে তো টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম এখানেও অলমোস্ট ক্যামেরা অ্যালাউ না 2-4টে ছবি ক্লিক করা যাবে তো সেই মতো আমরা কিছু ছবি ক্লিক করলাম আর তোমাদেরকে সেভাবেই দেখাচ্ছি ওপরে উঠেছিলাম ঘড়িঘণ্টার দিকে তো ওপরের দিক থেকে ভিউ আমরা কিছুটা নিয়েছি তো সেটা তোমাদেরকে একটু দেখাই তো চলো দেখা যাক এবার আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে তবে দুপুর গড়িয়ে প্রায় বিকেলের দিকে হয়ে গেছে তো সেজন্য আমাদের লাঞ্চ করা হয়নি এখনো তো আমরা
লাঞ্চ করে তারপরে যে যার ডেস্টিনেশানে বা গন্তব্যের দিকে এগিয়ে যাব। তো আমরা এই হাইওয়েতে উঠে পড়েছি, এখানে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়াবো, সেখানে আমরা লাঞ্চ করব, তারপর আজকের মতো আমাদের রাইডটা আর ওর সাথে আমাদের আজকে জার্নিটা এখানেই শেষ হবে। আমরা এখন ডানকুনির কাছাকাছি আছি, ওদিকে তোমার বাজে 3:38 বাজে। এখানে আমরা আলটা কিছু খাবো, লাঞ্চ করবো। তো আজকের মতো এখানেই কমপ্লিট আমাদের জার্নিটা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, আর অপেক্ষা করো নেক্সট রাইডের জন্য। আর এই গ্রুপ রাইডটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না।